হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার সল পেপার, যেগুলি আগের বার WBCS ও অন্যান্য পিএসসি মিসেলনিয়াস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি আগে এসেছিল। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাও লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। পিএসসি কিন্তু ইকোনমিক্স থেকে কিছু কারেন্ট প্রশ্ন করে থাকে, সুতরাং তোমরা যদি নিউজ পেপার নিয়মিত ফলো করো তাহলে আশা করি প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে। আর কিছু ট্র্যাডিশনাল প্রশ্ন থাকে যেগুলো পঞ্চবার্ষিকী এবং সমসাময়িক কিছু প্রশ্ন যেগুলো নিয়মিত রিপিটেড হয়। সো তোমরা সিলেবাস এবং চ্যাপ্টার অবশ্যই কমপ্লিট করো, তাহলে কিন্তু বেসিক প্রশ্নগুলোই আসে এখানে, খুব হার্ড লেভেলের প্রশ্ন হয় না পিলিতে। মেনেও আবার ইকোনমিক্স থাকে, সুতরাং ইকোনমিক্সটা কিন্তু পড়তেই হবে WBCS ক্র্যাক করতে গেলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে? ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে এক টাকা নোটে, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতি কী কারণে হয়? ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে মুদ্রাস্ফীতি হয়, এখানে অ্যান্সার হবে ডি। ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে মুদ্রাস্ফীতি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2006 সালে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে, এখানে অ্যান্সার হবে ডি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ডে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশন হলো এখানে কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সম্পদ পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা, এখানে অ্যান্সার হবে সি। অর্থ কমিশন কি? অর্থ কমিশন হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পদ বণ্টন করার জন্য বা পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি একটি 5 বছরের শাসনতান্ত্রিক একটি সংস্থাকে নিয়োগ করে, সেটাই হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থকে বণ্টন করা, এটা অর্থ কমিশনকে নিয়োগ করে রাষ্ট্রপতি। অর্থ কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। এখানে অনেকগুলো ইনফরমেশন ঢুকে আছে, সুতরাং তোমরা অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কে? সরকারি আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি, অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে? কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে, অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, কোনো দেশের জাতীয় আয় এখানে 4টি অপশান আছে, সে দেশের উপাদানের আয়ের সমষ্টি হয়, এখানে অ্যান্সার হবে বি। কোনো দেশের জাতীয় আয় সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি হয়, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? প্রশান্ত চন্দ্র মহালান বিশ, অ্যান্সার হবে এখানে সি, প্রশান্ত চন্দ্র মহালান বিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে? এখানে ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে, অ্যান্সার হবে এখানে বি, ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো পরিষেবা ক্ষেত্র? ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র কি? পরিষেবা ক্ষেত্র, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বক্তব্যটি এখানে সঠিক নয়? ভারতের রিজার্ভ ব্যাঙ্ক নগদ জমার অনুপাত 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পরিবর্তন করেনি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 50 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে, সঠিক সূচকটি নির্বাচন করে, এখানে সঠিক কোনটা? এখানে সবকটি সঠিক, অ্যান্সার 1, 2, 3 সবগুলোই কিন্তু এখানে সঠিক, সুতরাং অ্যান্সার এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোশ্চেন নম্বর 14, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 2007-12 পর্যন্ত খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য,
এখানে 9% অ্যান্সার হবে এখানে বি 9%। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কর ও শুল্কগুলির কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? এখানে ভূমি রাজস্ব কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়, এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তাহলে এখানে পাইকারি মূল্যসূচক, এখানে অ্যান্সার হবে এ। পাইকারি মূল্যসূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারিত হয়। সাম্প্রতিককালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে নিচের কোন শিল্প সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আইটি শিল্প সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল 1995 সালে, এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কখন? 1995 সালে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? অষ্টম পরিকল্পনার সময় থেকে, এখানে অ্যান্সার হবে বি। ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? অষ্টম পরিকল্পনার সময় থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিল তার শীর্ষে ছিলেন কে? এখানে অ্যান্সার হবে ব্যয় সুষমানাথ, এখানে সুষমানাথ, অ্যান্সার এখানে বি আছে অপশান। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে না? রিজার্ভ ব্যাঙ্ক সাধারণত এখানে সিআরআর, এসআরআর, এসএলআর, রেপো রেট এবং প্রাইম ল্যান্ডিং রেট। রিজার্ভ ব্যাঙ্ক প্রাইম ল্যান্ডিং রেট হারগুলি নির্ধারণ করে না, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করা হয়েছিল? পঞ্চম পরিকল্পনা। ভারতের বৈদেশিক মুদ্রার মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমাণ বৃহত্তম অবদান আছে কোথা থেকে? রত্ন এবং অলঙ্কারটি থেকে, অ্যান্সার হবে এখানে সি। ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে আর্থিক মূল্যের পরিমাণের বৃহত্তম অবদান আছে রত্ন এবং অলঙ্কারটি থেকে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে দীর্ঘকালীন কর্ম নিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এখানে অষ্টম পরিকল্পনায় একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল কর্ম নিয়োগের উপর আলোকপাত করেছিল অষ্টম পরিকল্পনা, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিসক্যাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয় ও বিষয়গুলির উপর প্রযোজ্য তা হলো এখানে ফিসক্যাল ও রেভিনিউ ঘাটতি ওয়াই, অ্যান্সার হবে এখানে সি, ফিসক্যাল ও রেভিনিউ ঘাটতি ওয়াই। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার 2009-10 সালে বিলগ্নিকরণের মাধ্যমে এখানে 1,120 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধার্য করেছে, অ্যান্সার হবে এখানে এ। এগুলো সমসাময়িক প্রশ্ন নয় সুতরাং এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা একবার দেখে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতির চালু হয়েছিল কত সালে? 1991 সালে ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে পাইকারি মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়? এখানে অ্যান্সার হবে ডি, 1993-1994। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সারনাথে। ভারতীয় টাকায় যে সিংহমূর্তি থাকে তা সারনাথে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কী? 8%, এখানে একাদশ পরিকল্পনায় উন্নয়নের হারের লক্ষ্যমাত্রা ছিল 8%। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হলো এখানে
অর্থ কমিশন, অ্যান্সার হবে এখানে বি, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের বিনিময় হয় সাধারণত অর্থ কমিশনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন? টি উদয় কুমার, ভারতীয় মুদ্রার নতুন চেহারা অঙ্কিত করেন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? এখানে অ্যান্সার হবে এ, দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে বেশি উৎসাহিত করেছিল? কৃষিকে। এখানে দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রে সবথেকে বেশি উৎসাহিত করেছিল? দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ এখানে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছিল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশন রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর, অর্থ কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে, অ্যান্সার হবে এখানে এ, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, কেবলমাত্র জাতীয় স্বার্থে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত করেন জাতীয় উন্নয়ন পরিষদ? জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন, জাতীয় উন্নয়ন পরিষদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম সংশোধনী সংবিধানের বয়স কমিয়ে 21 থেকে 18 করেছে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত 6টি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদারনীতির অর্থ কী? উদারনীতির অর্থ হচ্ছে শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ, ক্ষুদ্র শিল্প সরণি থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা, MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া, এবং 90-এর দশকে ভারত সরকার কোনগুলি গ্রহণ করেছিল তা। এখানে অ্যান্সার হবে এ, 1, 2 এবং 3, তিনটি হচ্ছে সঠিক অ্যান্সার। উদারনীতির অর্থ শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ করানো, ক্ষুদ্র শিল্প সারণি থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা, এবং MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া, 90-এর দশকে ভারত সরকার কোনগুলি গ্রহণ করেছিলেন, যেগুলি গ্রহণ করেছিলেন, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা কমিশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান? এখানে রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, পরিকল্পনা কমিশন হচ্ছে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের আর্থিক নীতি প্রণয়ন কোন প্রতিষ্ঠানের সরাসরি যুক্ত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের আর্থিক নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকার কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ গরিবদের প্রভূত সহায়তা করেছে? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী? ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য হচ্ছে কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? ভারতীয় অর্থ কমিশন, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সংক্ষেপে বলা হয় IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি সাধারণত আন্তর্জাতিক আর্থিক সংস্থা একটি এবং বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে, এখানে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মূলধন কাকে বলে? মূলধন হচ্ছে, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ, এখানে অ্যান্সার হচ্ছে সি, উৎপাদনের উৎপাদনের উৎপাদিত উপকরণ, অ্যান্সার হচ্ছে এখানে সি, মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছিল কোন বছর? 1900
91 সালে ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছিল 1991 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো পরিষেবা ক্ষেত্রে। ভারতের জিডিপি সবথেকে বেশি অংশ হচ্ছে পরিষেবা ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। অ্যান্সার হবে এখানে বি, ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় যোজনা কমিশন হলো এখানে কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। ভারতের জাতীয় কমিশন যোজনা কমিশন হলো একটি কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। এখানে অ্যান্সার হচ্ছে বি, ভারতের জাতীয় কমিশন কি কেন্দ্রীয় যোজনা কমিশনের একটি দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পর উৎপাদনের কোনো হ্রাস না ঘটে এই অবস্থাকে কি বলা যায়, এখানে ছদ্ম বেকারত্ব বলা হয়। অ্যান্সার হবে এখানে সি। প্রশ্নটা বলা হচ্ছে যে যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পরেও যদি উৎপাদনের কোনো হ্রাস না ঘটে এই অবস্থায় কী বলে, ছদ্ম বেকারত্ব। এখানে অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ কোনো লেবারের দরকার নেই কিন্তু অতিরিক্ত লেবার কিন্তু উৎপাদনের পরিমাণ একই থাকছে, সেই অবস্থাকে বলছে ছদ্ম বেকারত্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্যটি দেখা যায়, ক্ষুদ্রায়তন কৃষিজোট। ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়, ক্ষুদ্রায়তন কৃষিজোট। অ্যান্সার হবে এখানে সি। টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে এইটি পড়ে, এখানে পরিষেবা সংক্রান্ত কার্যটি টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে, পরিষেবা সংক্রান্ত কার্যটি। নেক্সট প্রশ্ন হচ্ছে পরিকল্পনার অর্থ সংস্থান টাকার যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়। অর্থাৎ পরিকল্পনার অর্থ সংস্থান আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থসংস্থানের টাকার যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়, ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি অর্থাৎ সিআরআর বৃদ্ধি। অ্যান্সার হবে এখানে সি, মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়, ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করার। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন, ভারতে আর্থিক কাঠামো সংস্কারের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এখানে দেশীয় বাজারে বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া, দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থা সৃষ্টি করে, এখানে আয় বৈষম্য বাড়িয়ে দেয়, প্রভূত পরিমাণ কালো টাকা আয় বৈষম্যকে বাড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ভারত সহ উন্নয়নশীল দেশগুলিকে এই নির্দেশ দেয়, কী নির্দেশ দেয়। এখানে অ্যান্সার হবে সি, বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তা নীতি। এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভুল বিবৃতিটি এখানে চিহ্নিত করুন, আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন সরকারি বাজেট ঘাটতি হ্রাস, আর্থিক ক্ষেত্রগুলির মুনাফা বাড়ানো, মুদ্রাস্ফীতির চাপ কমানো এবং লেনদেনের ঘাটতি বৃদ্ধি। এখানে অ্যান্সার হবে সি, ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে সি। এখানে আমাদের বলা হয়েছে ভুল বিবৃতিটি চিহ্নিত করুন, এখানে অ্যান্সার হবে সি, বাকিগুলো এখানে সঠিক। সরকারি বাজেটের ঘাটতি হ্রাস করতে হবে, আর্থিক কাঠামো সংস্কারের জন্য আর্থিক ক্ষেত্রগুলির মুনাফা বাড়াতে হবে এবং লেনদেনের ঘাটতি বৃদ্ধি করতে হবে। সো অ্যান্সার এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষিক্ষেত্রে নতুন কৃতকৌশলের বিশেষ উপকার হয় বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্তু সার্ভিস সেক্টরটি জন উদ্যোগমূলক। অ্যান্সার হবে এখানে ডি, বৃক্ষরোপণ। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো নাবার্ড, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক কোনটি, এটা হচ্ছে নাবার্ড। অ্যান্সার হবে সি। অর্থনীতির কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হলো SLR এবং CRR ওই বৃদ্ধি, অর্থনৈতিক কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হলো SLR এবং CRR ওই বৃদ্ধি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার, কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার।
নেক্সট প্রশ্ন হচ্ছে বিলগ্নিকরণ নীতি এইভাবে কাজ করে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ইকুইটি মূলধনের খোলা বাজারে বিক্রয় করা, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে পরোক্ষ কর থেকে, অ্যান্সার হবে বি, পরোক্ষ কর থেকে ভারতে কর রাজস্বের সব থেকে বেশি অংশ আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিল্প সম্প্রসারণের জন্য পরিচ্ছন্ন মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত উন্নয়ন ব্যাংক সমূহ, উন্নয়ন ব্যাংক সমূহ, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়, মরিশাস, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বিষয়ে বর্তমানে শিল্পনীতির মনোভাব হলো বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনার সময় ভারতে পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো 1966 থেকে 1969 সাল, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিতে কীভাবে ভাগ করা হয়, অর্থনীতিকে প্রাথমিক মাধ্যমিক এবং সেবা ক্ষেত্র, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে তিনটি ভাগে ভাগ করা হয়, প্রাথমিক মাধ্যমিক এবং সেবা ক্ষেত্র, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অর্থ কমিশন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রামীণ অর্থনীতির সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামের কাজ করে তার নাম কি, প্রাথমিক কৃষি ঋণ সংস্থা, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত এখানে গ্রামের উন্নয়ন, অ্যান্সার হবে এখানে সি, গ্রামের উন্নয়ন নাবার্ড প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। যদি জোরদার নিজেই বর্গাদারকে ঋণদান করেন তাকে কি বলে, পুঁজিবাদী আবাদ। যদি জোরদার নিজেই বর্গাদারকে ঋণদান করে তাহলে তাকে বলে পুঁজিবাদী আবাদ, অ্যান্সার হবে ডি। শিল্পের জন্য ঋণদান করে থাকে এখানে IDBI, IFCI, SFC সমূহ, উপরে সকলে, এগুলি সকলেই একটা করে ব্যাংক, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল, 14টি, 1969 সালে 14টি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে কে, ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে, RBI। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন শুরু হয়, 1951 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থমন্ত্রক, ভারতে এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থমন্ত্রক। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কখন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2013 নিযুক্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসন হচ্ছেন অরুন্ধতি ভট্টাচার্য, 2013 নিযুক্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন হচ্ছে মার্জিনাল ওয়ার্কার্স তাদের বলে যারা বছরে 183 দিনের কম কাজ পায়, তাদেরকে মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়, 183 দিনের যারা কম কাজ পায় তাদেরকে মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত কে ছিলেন, RC দত্ত অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত ছিলেন, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত ছিলেন RC দত্ত, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে RBI এর 2014-15 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোনটি স্বল্প মেয়াদি অধিগ্রহণের মধ্যে পড়ে না, এখানে অ্যান্সার হবে PSUগুলির নিশ্চিত করা, PSUগুলির ঋণ নিশ্চিত করা, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন 2013-14 সালে ভারতের সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ দ্বিতীয় স্থানে, এখানে মরিশাস হচ্ছে দ্বিতীয় স্থানে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2014-2015 সালে ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি FDI
ইডিআই পাওয়া গেছে, এখানে উপরের কোনোটিই নয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, 2014-15 সালে ভারতীয় জাতীয় আয়ের কত শতাংশ স্থূল রাজস্ব গঠিত? স্থূল রাজস্ব গঠিত এখানে উপরের কোনোটি নয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্ল্যানিং কমিশন সর্বোত্তম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন? এখানে সঠিক অপশানটা এখানে নেই, সুতরাং এই প্রশ্নটা আমি বাদ দেবো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বার্ষিক পরিকল্পনা করা হয় 1961 থেকে 1969 সালে, ভারতের বার্ষিক পরিকল্পনা করা হয়, সেই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ ছিল, অ্যান্সার হবে এখানে বি, 1966 থেকে 1969। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 18%, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছিলেন আইসো ড্যাফানিস, অ্যান্সার হবে এখানে সি, আইসো ড্যাফানিস। শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছিলেন আইসো ড্যাফানিস। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2015 সালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন ক্ষেত্রে ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে সহযোগিতার লক্ষ্যে মৌ স্বাক্ষর করে? এখানে এনআরজি, অ্যান্সার হবে এ। ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে 2015 সালে একটি মৌ স্বাক্ষর করে এনআরজি সম্পর্কে, এনার্জির উপর, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গেল ভারত লিমিটেড 2015 শেষে সপ্তাহে পাইপ লাইন ব্যবহারের অধিকারের একটি রো জন্য মহাকাশ প্রযুক্তির ভিত্তিক একটি পোর্টাল ব্যবহারের সূচনা করে, ভুবন গেল পোর্টাল, অ্যান্সার হবে এখানে এ, ভুবন গেল পোর্টাল। এগুলি সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত ইকোনমিক্সের প্রশ্ন, সুতরাং তোমরা অবশ্যই নিউজ পেপার একটু খেয়াল রাখবে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো সহজেই পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে নীতি আয়োগের উপর উপচেয়ারম্যান হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? অরবিন্দ পার্নাগুড়িয়াকে নীতি আয়োগের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2015 সালের জুলাই মাসে ভারত ও তাজিকিস্তানের মধ্যে যে নোট ভার্বাল বিনিময় করা হয়েছিল তার বিষয় ছিল তাজিকিস্তানের বিদ্যালয়গুলিকে কম্পিউটারের ল্যাব তৈরি, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014-15 সালে ভারতে আইটি এবং আইটিএস এবং বিপিও সেবায় ভারতের মোট রপ্তানি কত বৃদ্ধি পেয়েছে? 14.18%, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ গঠিত হয় কেন্দ্রীয় ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে, এখানে অ্যান্সার হবে এ। নীতি আয়োগ কীভাবে গঠিত হয়? কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, পঞ্চপরিবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ক্যাবিনেট 9 ডিসেম্বর 2015 কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে? রিলায়েন্স রিয়েল এস্টেট অর্থাৎ নিয়ন্ত্রণ উন্নয়ন বিল, অ্যান্সার হবে এখানে এ। কোশ্চেন নম্বর 101, ডিসেম্বর 2015 অনুষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট সম্বন্ধে কোনটি এখানে সত্যি নয়? এখানে অ্যান্সার হবে সি, 200 দেশকে এগ্রিমেন্টে প্রস্তুত হয়, এখানে অ্যান্সার হবে সি, এটা সঠিক নয়, বাকিগুলো এখানে সঠিক। যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা 2.2 ডিগ্রি সেলসিয়াসের কম লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, এটি সিওপি অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস এর 21তম সম্মেলন ছিল, অ্যান্সার এখানে বি সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে নেক্সট অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে, 197 কিয়োটো প্রোটোকলের পর এটি ছিল 11তম সম্মেলন, এখানে সো সঠিক অ্যান্সারটি যেটা ভুল অ্যান্সার ছিল সেটা হবে সি। নেক্সট হচ্ছে 102 নম্বর প্রশ্ন, এখন পর্যন্ত কয়টি ফাইন্যান্স কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে? 12টি, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এনআইটি ডিসেম্বর 2015 কোন আইটি কোম্পানির সাথে একটি শিক্ষামূলক অংশীদারিত্ব প্রবেশ করেছিল? এখানে এইচপি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, অ্যান্সার হবে এ। বস্তু ও এমএসমি মন্ত্রণালয়ের মধ্যে কোন শহরের একটি টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠার জন্য মৌ স্বাক্ষরিত হয়? কানপুর, অ্যান্সার হবে এখানে সি। সো থ্যাংক ইউ, এতদূর পর্যন্তই ছিল।
প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন আমি কালেকশন করতে পেরেছি, এখানে একটা ভিডিওতেই সব আলোচনা হলো। সো থ্যাংক ইউ।